তোমার পাশে আছি। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। রি পাশে আছি, রি রি পাশে আছি। রিদি ভাই আমরা তোমার পাশে আছি, খেলা যখন শুরু হয়েছে ভালো করেই হোক। রি তোমার পাশে আছি, রি তোমার পাশে আছি, রি তোমার পাশে আছি, রি আমি তোমার পাশে আছি। হ্যালো 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 হ্যালো, তো কেমন আছেন আপনারা? আমি হলাম শান্ত ছেলে, যা আদৌ শান্ত নয়। তো আজ আমরা করব চুলচেরা বিশ্লেষণ। আমাদের জেফের দিদি অ্যামিউজিং রাই আর তার মেঝে ফেসে গেছে অ্যান্টি ভাই। কবিতা হয়ে গেল, কবিতা তো। কন্ট্রোভার্সি হলে তার প্রভাব আমাদের বাংলা কমিউনিটির উপরও পড়ে এবং অন্য কমিউনিটির সামনে আমাদের কমিউনিটি ছোট হয়ে যায়। আর কন্ট্রোভার্সি যে দুজন ক্রিয়েটারের মধ্যে হয়, সেই দুজন ক্রিয়েটারের মধ্যে একজন আরেকজনকে চুল কয়, আরেকজন আরেকজনকে চুল কয়, কিন্তু সেই চুলকনির মধ্যেই থেমে থাকে না। আবার আমাদের মতো কিছু ক্রিয়েটার যারা তাদের চুলকনিতে তেল দেয়। তো প্রথমেই আমাদের জেফের দি, যে তার অনলাইনে সেকেন্ড হ্যান্ড শাড়ির ব্যবসা চালু করে, সেইটা দেখে আমাদের অ্যামিউজিং রিয়ে চুল কই, সে তার উপর ভিডিও বানায় এবং সেই ভিডিও থেকে তাদের মধ্যে কন্ট্রোভার্সি শুরু হয়। আমাদের জেফের দি অ্যামিউজিং রিয়ের উপর কেস করে এবং সেই চুলকানি বাড়তে বাড়তে আজকে এটা কন্ট্রোভার্সিতে দাঁড়িয়েছে। আমি দুঃখিত, কিন্তু আমি একদিক থেকে খুশিও যে সব ইউটিউবারদের একটা কন্টেন্ট পেয়ে গেলো। আর সব থেকে বড় কথা হলো ভাই, আমরা বাঙালি জাতি, আমরা নিজের চরকার থেকে লোকের চরকায় বেশি তেল দিই। এখানে আমাদের পাড়ার কাকিমাগুলোর কাছ থেকে শেখা দরকার কীভাবে অন্যের ঘরের খবরের কান না দিয়ে থাকতে হয়। আই এম প্রাউড অফ দোজ কাকিমাস। তো সব ক্রিয়েটারগুলোই অ্যামেজিং রিকে সাপোর্ট করছো, তার নামে FIR করে দিয়েছে বলে। আর এইদিকে অ্যান্টি ভাইকে যে ফোন করে পুরো গালিগালাজ করা হয়েছে সাইবার ক্রাইম থেকে, সেটা তোমরা দেখছো না, সেটা তোমাদের চোখে পড়ে না? ছোট ক্রিয়েটারগুলো এমনি অবহেলা। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। রিদি ভাই আমরা তোমার পাশে আছি, খেলা যখন শুরু হয়েছে ভালো করে হোক। রি তোমার পাশে আছি, রি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি। আসলে আমাকেও কল করেছিল, আসলে আমি তখন ঘরে ছিলাম না, তো কলটা তুলতে পারিনি। তো আমি নিজের থেকেই অ্যামেজিং রিয়ের টিমে যোগদান করেছি, কিছু করার নেই, আমাকে তো এমনি করে ডাকেনি, তো আমি নিজের থেকেই জানি। ভালোবাসা অ্যামেজিং রিদি, তোমার প্রতি ভালোবাসা, দিল সে মহব্বত। মূল মুদ্দা থেকে হেঁটে যাচ্ছি, এই জন্য বলে স্ক্রিপ্ট লিখতে হয় ভাই, কী সব বকে যাচ্ছি তখন ধরে। তো আমাদের জেফের দি যে টিকটকে আগে হাঁকতো এবং ইউটিউবে এখন হাঁকছে, তার হাগা প্রধান কাজ। সে হাগার গন্ধ সহ্য করতে না পারি আমাদের রোস্টার কমিউনিটি, তার হাগার গন্ধ সহ্য করতে না পারি আমাদের রোস্টার কমিউনিটি, তার হাগায় পাথর। তো তার সেই হাগার গন্ধ সহ্য করতে না পারি আমাদের রোস্টার কমিউনিটি, তার হাগায় পাথর ছুড়ে মেরেছে এবং তার সেই পাথর আঘাত হাগায় না লেগে তার বুকে লেগেছে এবং সে FIR করেছে অ্যামিউজিং রির নামে। আমার পাশে আছে। কন্ট্রোভার্সি, আই ডোন্ট লাইক কন্ট্রোভার্সি, বাট কন্ট্রোভার্সির ভিতরে আঙ্গুল করতে খুব ভালো লাগে আমাদের। এবারে আমাদের অ্যান্টি ভাই, যে তার হাগার গন্ধ খুব মানে একদমই সহ্য করতে পারিনি, সে তার উপর একটি ভিডিও বানায় এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের জেফার দি তার নামে কেস করে এবং তাকে সাইবার ক্রাইম থেকে কল করে হুমকি দেওয়া হয়। সেই হুমকির ভয়ে আমাদের মতো ছোট ক্রিয়েটর অ্যান্টি ভাই খুবই দুঃখ পাই এবং অ্যান্টি ভাই জেফারদির কাছে যে ক্ষমা চাই, নিজের ভুল স্বীকার করে, যদিও তার মনে এক আর মুখে এক ছিল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই এত সব কন্ট্রোভার্সির পরও আমাদের জেফের দি গেছিলো একটা জন্মদিনে খেতে, সেখানে বিনা মেকআপে গেছিলো বলে সে তার ভিডিও করে ছাড়ে। তো দিদি মেকআপ করে যাওনি সেটা ঠিক আছে, মানলাম তুমি সময় পাওনি, অনেক বিজি ছিলে FIR করতে, তাহলে সেটাও ভিডিও করে ছাড়তে হবে। আর 1.7K লোক সেটা পছন্দ করেছে। তো সবে মানলাম, তোমরা সবাই সকলেই অ্যামেজিং রিকে সাপোর্ট করেছো, সেটা খুবই ভালো জিনিস। তো আমি বলতে চাইছি একটু অ্যান্টি ভাইয়ের দিকটাও ভেবে দেখো, ছোটো ক্রিয়েটার বলে এভাবে অবহেলা করা উচিত না। তো আমি অ্যান্টি ভাই তোমার সাথে আছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর সঙ্গে থাকো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ব্রো।